করোনাভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার জন্য জনগণের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। মানব সভ্যতার সবাই সম্ভবত সবচেয়ে অন্ধকার পর্যায়ের মধ্য দিয়ে চলছে। দেশজুড়ে করোনা সংক্রমিত সংখ্যা বাড়ছে, ক্রমশ কঠিন হচ্ছে চ্যালেঞ্জ। করোনা ভাইরাসের সাথে লড়তে যেমন বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে সরকার, তেমনি সরকার তরফে যা যা করণীয় সরকারের পক্ষ থেকে সরকার সেগুলো যথাযথভাবে করে চলেছে, ফলে বেড়েছে সরকারের ব্যয়ভার। করোনার সাথে লড়তে লড়তে যে বিপুল অর্থের প্রয়োজন সেটা জোগাড় করতে রাজ্য সরকার রাজ্যবাসীকে আহ্বান জানিয়ে একটি ফান্ড তৈরি করেছেন। এই ফান্ডে অর্থের জন্য এগিয়ে এসছে বহু সাধারণ মানুষ, একইভাবে এগিয়ে এলো ভারত জাকাত মাঝি পরগানা মহল। তারা 20,000 টাকার একটি চেক বর্তমান ডিএম এর হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন মঙ্গল সোরেন রাজ্য কমিটির প্রধান সহ সভাপতি। আমরা ভারত জাকাত মাঝি পরগানা মহল মাননীয় নিত্যানন্দ হেমব্রম দূষণ পরগানা মহাশয়ের নির্দেশে এবং পশ্চিমবাংলা রাজ্য কমিটির উদ্যোগে আমাদের পশ্চিমবাংলার রাজ্য কমিটির অনব পরগানা রবীন টুডু মহাশয়ের উদ্যোগে আমরা রাজ্য কমিটি থেকে আজকে বর্ধমান ডিএম এর নিকট আমরা ওয়েস্ট বেঙ্গল এমার্জেন্সি রিলিফ ফান্ডে 20,000 টাকা আমরা ডিএম এর নিকট প্রদান করলাম। কে কে ছিলেন? আমরা এই ডিএম এর কাছে ছিলাম আমরা রাজ্য কমিটির আমাদের পারানিক বাবা যেটা মঙ্গল সরেন, আর আমাদের রাজ্য কমিটির সহসভাপতি মানে জগ পরগানা রাজেন্দ্রনাথ মুর্মু, আমাদের বর্ধমান দক্ষিণতলার কমিটির পক্ষ থেকে ছিলেন আমাদের মঙ্গল সরেন পারানিক, আর আমাদের কালনা কাটোয়া তল্লাট কমিটির যিনি পরগানা ছিলেন তল্লাট পরগানা উনি বিজয় সরেন, এবং আমাদের ছিলেন দক্ষিণ তল্লাট কমিটির আমাদের সদস্যা সঙ্গমিত্রা, আর উপস্থিত ছিলেন আমাদের কালনা কাটোয়ার তল্লাট সদস্য সেই জগৎ পরগানা আমাদের স্বপন মুর্মু। আমরা এই কজন মিলে আমরা বর্ধমান ডিএম এর নিকট তার তহবিলে 20,000 টাকা ডিএম এর নিকট প্রদান করলাম। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে ভারত জাকাত মাঝি পরগানা মহলের রাজ্য কমিটির জগৎ পরগানা রাজেন্দ্রনাথ মুর্মু। ভারত জাকাত মাঝি পরগানা মহল মাননীয় নিত্যানন্দ হেমব্রম দিশম পরগানা তথা সেন্ট্রাল সভাপতি ওনার নির্দেশে এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মাননীয় রবীন টুডু ওনার উদ্যোগে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ভারত জাকাত মাঝি পরগানা মহল এই ভারত জাকাত মাঝি পরগানা মহল রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা আজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে এই ত্রাণ তহবিলে 20,000 টাকা আমরা দান করলাম। কোথায় দিলেন আজকে এটা? এটা আজকে আমরা দিলাম বর্ধমান ডিএম এর অফিসে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে ডাক্তার মঙ্গল সরেন, আমি হোমিওপ্যাথি চিকিৎসক। এই সংগঠনকে? এই সংগঠনের হচ্ছে আমি ভারত জাকাত মাঝি পরগানা মহলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রধান সহসভাপতি পারানিক। আমাদের আদিবাসী হচ্ছে প্রণত পারানিক তথা পশ্চিমবঙ্গ প্রধান সহসভাপতি। সাফল্য মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল। এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার, যেমন গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, ইএনটি, ক্যান্সার স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মেডিসিন, ফিজিশিয়ান, অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। তাই আপনার শরীরকে রোগমুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে। এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয়। আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল, রঘুনাথপুর, আহল্লাবাই রোড, মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে। ফোন নাম্বার 9609333396 অথবা 9932509268।